আজ দুপুর 12টা নাগাদ তমলুকের জেলা শাসক দপ্তরে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিতে এসে পুলিশের সাথে তর্ক বিতর্কে জড়ালেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীদের অভিযোগ যে সৌমেন্দু অধিকারীর বাবা তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারীকে ঢুকতে বাধা দেয় পুলিশ। দীর্ঘ সময় পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক চলার পর শিশির অধিকারী এবং বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতিকে মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। এই সম্পর্কে তমলুক সাংগঠনিক বিজেপির জেলা সহসভাপতি আশিস মণ্ডল কি বললেন শুনুন। তৃণমূলের ফ্ল্যাগ কেন সেখানে ভিতরে, কি কারণে? এখানে সমস্যা বলতে তৃণমূলের দলদাস পুলিশ, তারা তৃণমূলের একেবারে ফ্ল্যাগ লাগানো গাড়ি ভেতরে ঢুকিয়েছে। তৃণমূলের কার্যকর্তা কর্মী সমর্থক সব ভেতরে আছে। আমাদের কাঁথি যে লোকসভা, ওখানকার প্রার্থী সৌমেন্দু অধিকারীর আজকে নমিনেশন ফাইল ছিল, সেখানে এমএলএ এবং আমাদের এমপি শিশির বাবুকে পর্যন্ত আটকানো হচ্ছে, একেবারে দলদাসে পরিণত হয়েছে। একটা কথা যে বোঝা যাচ্ছে পরিষ্কার, আমরা যে আসতে চলেছি এটা তারই ইঙ্গিত, নালে এই অসহিষ্ণুতা কেন? যেখানে তৃণমূলের নেতাদের ঢুকতে দেওয়া হচ্ছে, সেখানে বিজেপির আমাদেরকে আটকানো হচ্ছে। আমরা প্রশাসনকে যতটা সহযোগিতা করার আমরা করেছি, আমরা উত্তেজনা দেখাইনি, কিন্তু ওনারা গায়ে পড়ে এখানে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। আমরা সেই এতে পা দিচ্ছি না, হ্যাঁ সেই প্ররোচনায় আমরা পা দিচ্ছি না। আমরা এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। আমরা যারা পদাধিকারী আছি, আমরা যারা নেতৃত্ব আছি, আমরা বাইরেই অপেক্ষা করছি, আমরা প্রশাসনের কাছে হস্তক্ষেপ করছি না। তবে এটা ইঙ্গিত দিচ্ছে যে আগামী 14 জুন কি হতে যাচ্ছে, এটা এই বাধা ধমক চমক থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা এখান থেকে 2টি পদ্মফুল নরেন্দ্র মোদীকে উপহার দিতে যাচ্ছি। আমার নাম আশিস মণ্ডল, আমি সহসভাপতি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি।